वेलकाम बैक फ्रेंड्स, एइमात्र आबहावा दफ्तर थेके पावा लेटेस्ट आपडेट आर मात्र किछुक्षणेर मध्ये राज्येर मोट चारटि जेलाय बज्रबिद्युत सह भारी बृष्टिर पूर्वाभास रयेछे एमनटाई जानालो आबहावा दफ्तर। तो बंधुगण, राज्येर कोन कोन जेलाय बज्रबिद्युत सह भारी बृष्टिर पूर्वाभास रयेछे तार पाशापाशि आमरा जानबो आगामी बृहस्पतिवार ओ शुक्रवार राज्येर कोन कोन जेलाय बृष्टि हबे। तो बंधुगण, विस्तारित तथ्य जानिये देब, अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। বলা হয়েছে কলকাতার অবিরাম বর্ষণের থেকে আজ কিছুটা হলেও রেহাই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতায় বুধবার কিছুটা বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে আগামী আরও চার দিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ক্ষেত্রে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। শনিবারে বৃষ্টি হবে কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। উত্তরবঙ্গে আজ দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। কেন বঙ্গে অবিরাম বর্ষণ? আবহাওয়াবিদরা বলছেন পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহ জুড়েই বঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার কলকাতায় আংশিক মেঘলাকাশ থাকবে, দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।